উমর নাঙ্গা তলোয়ারটা লইয়া রাস্তায় দাঁড়াইয়া বলেন মদিনাবাসী রে, কেউ যদি বলবা যে আমার নবী বিদায় হয়ে গেছে, তোর বাড়িটা দিয়া তোদের মাথা আলাদা কইরা দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত মদিনার মানুষেরা সাহাবায়ে কেরামরা কান্দেন আর বলেন আমার নবী বিদায় হয়ে গেছে। উমর রাস্তায় দাঁড়ায়া তোর বাড়িটা লইয়া বললেন, কেউ যদি বলবে আমার নবী নাই কিন্তু কল্লা ফালাইয়া দিব। একজন সাহাবী আমার নবীর সাহাবী হযরতে উমরের কানে কানে গিয়ে বললেন, উমর পাগলামি করিস না, আমার নবী আসলেই বিদায় হয়ে গেছে। হযরত উমর তোর বাড়িটা আত্মি কি ফালাইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিশে আরা হইয়া কান্দে আর বলে, মালিক আর কার কাছে গিয়ে সান্ত্বনা পাব গো। এইভাবে সমস্ত মদিনায় কান্নার রুল পড়িয়া যায়। ছোট ছোট বাচ্চারা মার স্তনে মুখ লাগায় না, একটা ছোট বাচ্চা আরেকটার দিকে তাকায়া থাকে যেন বোঝা যায় তাদের আব্বা আম্মা মারা গেছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খানা পিনা খায় না। ঠিক এমন সময় আমার নবীর সমস্ত সাহাবাইকে আমরা মনটারে বুঝ দিলেন, আইরে কি করব, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, তারপরেও তারা বুঝাইতে পারে না আমার নবী নেই। ভাইরা আমার, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যখন খায় না, পশু পাখিও ঘাসে মুখ লাগাই না, পানিও খাই না, শুধু কান্দে আর কান্দে। সুবহানাল্লাহ, জুরে বলেন না। ও মিয়া কেমন নবীর উম্মত আমি হইলাম, যেই নবী ইন্তেকালের পরেই পশু পাখি পর্যন্ত মুখে ঘাস লাগায় না। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আমার আপনার নবীর সামনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়া আমার নবীর লাশ মুবারকের কাছে চলে গেলেন। মুখের কাপড়টা সরাই আমার নবীর চেহারাটার দিকে তাকালেন। হযরত আবু বকর তো ছিল আমার নবীর হিজরতের সাথী। সুবহানাল্লাহ, জুরে বল, কেমন আবু বকর? আমার নবী গভীর রজনীতে আবু বকরের দরজায় গিয়ে টুকা দিলেন। আবু বকর যেই মাত্র প্রথম টুকা দিছেন, আবু বকর দরজাটা খুলিয়া দিছেন। আমার নবী বললেন, আবু বকর গভীর রাত হয়ে গেল, সবাই ঘুমায় গেছে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, আপনি প্রায় 6 মাস আগে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, কিন্তু কোন দিন যাব আপনি বলেন নাই, যার কারণে প্রতি রাতের বেলায় দরজায় পিঠ লাগাইয়া রাখি, একটা দিনও ঘুমায় না। সুবহানাল্লাহ, জুরে বল। আগে নবীজি, আপনি নবী না জানি আইসা কোন দিন আমারে ডাক দিয়া বসেন, দরজা খুলো। আমি আবু বকর, যদি দরজা খুলতে দেরি হ, এই ফাঁকে যদি কাফের বেইমানেরা আপনি নবীর গায়ে আঘাত করে, আমি সহ্য করতে পারবো না, যার কারণে আমি প্রত্যেক দিন দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর চেহারা মুবারকটার দিকে তাকাইয়া কান্দে আর বলে, মালিক যে নবীর চেহারাটা দেখলে পরে জাহান্নাম হারাম হয়ে যায়। আবু বকর আমার নবীর চেহারা মুবারকে কপাল মুবারকে একটা চুমু লাগায় দিছে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আমার নবীর ইন্তেকালের পরে কিছুদিন আমার নবীর যখন নবীকে যখন রওজাতে সোয়া দেওয়া হলো, নবীর একজন আশিক ছিল, দুনিয়াতে থাকতেন, থাকা অবস্থায় ছেলেদেরকে জীবন যাপন করার সুযোগ আল্লাহ দিতেন। ছেলেদের আগে যদি আমার নবীকে আল্লাহ নিয়ে যেতেন, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যেতেন, ছেলেরা দুনিয়াতে থাকলে নবী না হইলেও কিছু মানুষ আছে জোরে জব্বরে নবী বানালে লইলে, কথা বলে ঠিক? কারণ আমাদের সমাজে অনেক সময় পীর সাহেব মারা গেলে পীরের ছেলেরে খেলাফত দিয়ে গেলে পীরের ছেলে পীর হয় কি হয় না, কি বলেন? এখন আমার নবী যদি দুনিয়াতে থাকা অবস্থায় ছেলেগুলো বড় হইতো, ছেলে থাকে নবী বিদায় হইতো, নবী বিদায় হওয়ানোর পরে সমাজের মানুষ যদি নবী বানাইতো, অথবা আল্লাহ যদি নবী হিসাবে আবার নবীর ছেলেরে বানাইতেন, তাহলে আমার নবী কি শেষ নবী হইতো? জোরে বলেন, শেষ নবী হইতো? এটাই হলো এক। দ্বিতীয়ত হইছে আল্লাহ কোরআনুল কারিমে আরেক আয়াতে বলে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ولكن رسول الله وخاتم النبيين আল্লাহ বলেন যিনি শেষ নবী হবেন তিনি কোন পুরুষের পিতা হতে পারবেন না সুবহানাল্লাহ বলবেন এখন প্রশ্ন হলো আল্লাহ তো বলছেন যিনি শেষ নবী হবেন তিনি কোন পুরুষের পিতা হবেন না তাহলে আল্লাহ যে নবীর ছেলেদেরকে দিছিল তারা কি পুরুষ ছিলেন না ছিল কি বলেন প্রশ্ন এটার জবাব মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ যে আয়াতে নাযিল করেছেন যে আমার বন্ধু কোন পুরুষের বাবা হতে পারবে না হবে না এর কারণ হলো আমাদের মধ্যে কয়েকটা কাল আছে একটা হলো শিশুকাল আরেকটা কিশোরকাল একটা যৌবনকাল আরেকটা বৃদ্ধকাল এর মধ্যে কোনো কাল আসেনি যে পুরুষকাল কথা বলেন আছে এটা হলো একটা দ্বিতীয়ত সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন কোনো কাজ করে মানুষ খুশি হয়ে কয় বড় একটা বেড়ে হইব তখন কি বেড়া বেড়ি অনেক সময় বলে কি বলে না ছোট বাচ্চারা কাজ করলে খুশি হয়ে বলে যে বেড়ে হইব আল্লাহ বাসে রাখলে আল্লাহ তোর বাসে রাখ বড় বেড়ার মতো বেড়ে হইব এমন কি বিড়ির মতো বেড়া বেড়ে হই এর হাকিকত হইলো সাবালেক হওয়ার আগ পর্যন্ত পুরুষের কাতারে পড়ে না এটার কাল বলা হয় কিশোর কাল এটা কোনো পুরুষের সিরিয়ালে কথা বলেন কথা বুঝতে পারছেন এলোমেলো হইতে পারে আপনাদের কাছে হয়তো বা আর কোনোদিন শুনছেনও না এরকম যাই হোক আমার নবীর শেষ পর্যন্ত কাফের বেঈমানেরা আতকুর বলে গালি দিছে যেই মাত্র আমার নবী এই শব্দটা শুনছেন আবতার মানে লেসকাটা আবতার বলছেন আতকুরা বলছেন আমার নবীর চোখ মুবারক দিয়া ঝর্ণার মতো পানিগুলো ছাড়তে শুরু করলে আমার আপনার নবী যখন চোখের পানিগুলো গড়গড় করে ছাড়িয়া দেয় আমার নবীর চোখ দিয়া যখন পানি বের হয় দুনিয়ার অন্য কারো কোনো ক্ষতি না হইলে আমার আল্লাহর শান্তি লাগে না আমার আল্লাহ তাআলা আমার নবীর ডেকে বললেন হাবিব কাফের বেঈমানের আপনারে আট কুরা বলে গালিয়া দেয় গালি দেয় আপনার লেজ কাটা বলে গালি দেয় এই জন্যে বুঝি আপনি টেনশন করেন কষ্ট পেয়েছেন আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন জিব্রাইল দেখ আমার বন্ধুর মনটা ছোট হয়ে গেছে এই মুহূর্তে সূরাতুল কাউসারটা আমার বন্ধুরে শোনায় দাও সুবহানাল্লাহ জুরে বলেন আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল যাও আমার বন্ধুর চোখ দিয়া যদি পানি বের করিয়া আমার বন্ধুর মনটা যদি ছোট হয়ে যায় আমি রব্বুল আলামিনের কুদরতি অন্তর কাইপা ওঠে আমি সহ্য করতে পারি না আল্লাহ তাআলা আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য কাফের বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমার তিলাওয়াতকৃত সূরাতুল কাউসারটা সেদিন নাজিল করেছেন জিব্রাইল আমার নবীর কানে কানে শোনায় দিলেন নবী গো আল্লাহ বলছেন আল্লাহ তাআলা আপনাকে সূরাতুল কাউসার অর্থাৎ আল্লাহ আপনারে কাউসার দান করে দিবেন সুবহানাল্লাহ জুরে বলে ইন্না আতাইনাকাল কাউসার প্রশ্ন হইতে পারে কাফের বেঈমানেরা অনেক গালি দিছে আমার নবীরে লেসকাটা বলছে আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ থাকবে না আমার নবী বিদায় হওয়ার পরে কান্নার মতো মানুষ থাকবে না তারা বলল আল্লাহ শুধু কাউসার দিয়ে আমার নবীর কি সান্ত্বনা দিলেন কি বুঝাইলেন মুফাসসিরিনে কেরামগণ বলেন এই কাউসারের অন্তত পক্ষে 30 থেকে 32টা অর্থ আছে সুবহানাল্লাহ জুরে বলেন একটা শব্দ দিয়ে আল্লাহ কি বুঝাইলেন কি বুঝাইলেন অনেক সময় কয়েক কথার উত্তর এক কথা দিয়ে দেওয়ান যায় কি বলেন ছোট সময় আমরা সিলুক দিতাম কসেন তিনটা পিঢ়ি রাস্তা দিয়ে হাঁটতে যেতেছে একবারা জিজ্ঞাসা করলো তোমরা তিনজন কার কিতা লাগো তোমাদের শাড়ির দাম কত এমনি এক পিঢ়ি উত্তর দিছে 303 কথা কয় না কথাটা কি বুঝতে পারছেন না এই পিঢ়ি তোমরা যে আটতাছ তোমরা তিনজন কি লাগো একে অপরের কি লাগো আর তোমরা যে শাড়িটা পরছো শাড়ির দাম কত বিড়ি এইবারের দুই কথার উত্তর এক কথা দিয়ে দিছে কি আমাদের শাড়ির দাম হয়েছে মানে উত্তর দিছে 303 মানে আমরা তিনজন এক বেড়ার বহুত 303 আর শাড়ির দাম হ 303 টাকা
আছে না নাই? উত্তর আছে না নাই? আমার আল্লাহ তাআলা কাউসার দিয়ে আমার নবীর সান্ত্বনা দিলেন, হাবিব কাফির বেঈমানের আপনার লেজ কাটা বলিয়া যদিও গালি দেয়, নেন আমি আল্লাহ আপনারে কাউসার দিলাম, আপনারে কাউসার দিলাম। কাউসারের প্রথম নাম্বার ব্যাখ্যা হলো, আল্লাহ তাআলা বুঝায় দিলেন, তারা বলল এই দুনিয়াতে আপনার নাম নিশানা দুনিয়াতে থাকবে না, আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না, আপনার পাগল কেউ হবে না। আমার আল্লাহ তাআলা বুঝায় দিলেন, হাবিব একদিন তাদের নাম থাকবে না, বরং আপনার প্রেমে তামাম পৃথিবীটা পাগল হয়ে যাবে। নবীর প্রেমে পাগল আছে না নাই? আমার আল্লাহ তাআলা বুঝায় দিলেন, গো আল্লাহর পয়গাম্বর আপনাকে যারা লেজ কাটা বলে, আটকোরা বলে, গালি দেয়, তাদের ধারণা হলো আপনি বিদায় হলে পরে আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না, এক সময় তাদের নাম থাকবে না, বরং আপনার নামটা থাকবে কোন জায়গায়, যেখানে আমি আল্লাহ আছি আপনার নামও থাকবে সেই জায়গায়। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। আজানে আমার নবীর নাম আছে না নাই? নামাজে আমার নবীর নাম আছে না নাই? যে দোয়া এবং নামাজে যে ইবাদতে নবীর নাম নেওয়া হবে না, সেই ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। যেই নামাজের দোয়াতে আমার নবীর নাম নাই, দুরুদ নাই, সেই ইবাদত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বুঝায় দিলেন, নবী গো তারা বলছে আপনার নাম থাকবে না, আপনি আছে আপনার নামটা থাকবে কতদিন জানেন? আমি আল্লাহ আছি যতদিন আপনার নামও থাকবে ততদিন। শুধু দুনিয়াতে নয়, জান্নাত পর্যন্ত আপনার নাম থাকবে। দুই নাম্বার ব্যাখ্যা, তারা বলছিল আমার নবীর জন্য কান্না করার মতো মানুষ নাই। আল্লাহ তাআলা বুঝায় দিলেন, নবী গো তারা বলছে আপনার পাগল বুঝি কেউ হবে না, এই তামাম পৃথিবীটারে আমি আল্লাহ আপনার জন্য পাগল বানায়া দিলাম, বরং আপনার প্রেমে পাগল হইয়া মা তার সন্তানের কথা মনে রাখবে না। আপনার প্রেমে পাগল হইয়া মানুষ জীবন দিয়া দিবে, আপনার প্রেমে পাগল হইয়া বাবা তার সন্তানের কথা মনে রাখবে না, আপনার ডাকে সারা দিয়া হাসি মুখে জীবনটা দিয়ে দিবে, তারপরেও আপনার পিছন তারা ছাড়বে না। সুবহানাল্লাহ, জুড়ে বলে। অনেক ইতিহাস, আমার আপনার নবীর একজন সাহাবী ছিল যার নাম ছিল বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু। ওই সাহাবীর আব্বার নাম ছিল উকবা, ছেলেটার নাম হলো বশির, তার বয়সটা 7 থেকে প্রায় 8 বছর বয়স। এমন সময় আমার নবী যুদ্ধের জন্য সাহাবাই কেরামদেরকে ডাক দিলেন। সাহাবী বশির ইবনে উকবা, উকবা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। সবাই যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, কিন্তু উকবা আর ফিরে আসে নাই। সবাই যখন বাড়িতে প্রবেশ করেছেন, ঠিক এমন সময় ছোট সাহাবীটা আমার নবীর সামনে দাঁড়াইয়া বলেন, নবী গো যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনাদের সাথে আমার আব্বাও তো গিয়েছিল, আপনারা সবাই আসলেন, আমার আব্বা তো আর আসলো না, আমার আব্বা কোথায়? যেই মাত্র এই কথাটা বলেছেন, এমনি তখন আমার নবীর চেহারা মুবারকটা ছোট হয়ে চোখ দিয়ে পানি এগুলো ঝর্নার মতো ছাড়তেছেন। চেহারা মুবারকটা ডান দিকে ঘুরে দিলেন, আবার ছোট সাহাবিটা আমার নবীর সামনে গিয়ে বলেন, গো আল্লাহর হাবিব বলেন না আমার আব্বা কই, আপনাদের সাথে তো আমার আব্বা যুদ্ধের ময়দানে দেখলাম গেল গো, এখন আপনারা এসেছেন আমার আব্বা তো আসলো না, বলেন না আমার আব্বা কোথায়? আমার নবী আবার বাম দিকে চেহারা মুবারকটা গুড়িয়ে ফেললেন, সাহাবি আবার সামনে গেলেন, আমার নবী সাহাবিদেরকে ডেকে ডেকে বললেন, আমি এখন কেমনে বলবো যে তার আব্বা দুনিয়াতে নাই, আমি এখন কেমনে তারে বুঝাই যে তার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি কেমনে বুঝাবো যে তোর আব্বা শহীদ হয়ে গেছে? এমন সময় সাহাবিটা আমার নবীর সামনে আবার দাঁড়াইয়া বলে, জবাব দেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি কার সাথে গিয়ে ঘুমাবো? আমার আব্বা সারা দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ না,
আমার আব্বা সারা দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই আমি এখন সন্ধ্যা হইলে পড়ে একা একা বাড়িতে যাইয়া কার সাথে রাত্র কাটাবো বলেন না আমার আব্বা কোথায় আছে বলেন না আব্বা কোথায় আমার নবী বশির ইবনে উকবারে ধইরা বলেন বশির তোর আব্বা এমন জায়গায় গেছে যেই দেশে গেলে আর কেউ কোনোদিন ফিরে আসে না আরে বশির তোর আব্বা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে এমনি তখন বশির ইবনে উকবা বলেন নবী গো আমার আব্বা যে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেল একটা বার আমার কথা চিন্তা করলো না আমার আব্বা একটা বার আমার কথা ভাবলো না এই যে সূর্যটা লাল হয়ে যাচ্ছে রাতের বেলায় আমি আমার আব্বারে জড়ায় দইরা ঘুমাইতাম আমি ছোট মানুষকে আমার আদর যত্ন করবে আর আমি কার কাছে যাব আমার নবী তখন বশির ইবনে উকবার কথাগুলো শুনে বশির রে দইরা বলেন বশি তোর আব্বারে আমি এনে দিতে পারবো না তবে ওয়াদা দিলাম বাকি জিন্দগির জন্য আমি রসুল তোর আব্বা হয়ে গেলাম এ বশির বল আমি যদি তোর আব্বা হয়ে যাই এই জগতে আর তোর কোনো টেনশন আছে নাকি কোনো কষ্ট আছে নাকি এমনি তখন বলেন আপনি যদি আমার আব্বা হন আমার কোনো কষ্ট নাই তবে আমার আব্বা যে যুদ্ধের ময়দানে গিয়েছিল একটা বারও তো আমার দিকে তাকাইল না আমার আব্বা একটা বার আমার কথা চিন্তা করল না আমি যে ওনারে সাত আট বছরের ছেলে ছিলাম কে আমার দেখাশোনা করবে আমার নবী বলেন তোর আব্বাই তো সত্যিকারের আশেকে রাসুল সুবহানাল্লাহ তোর আব্বাই তো সত্যিকারের আশেকে রাসুল আরে আমার নবী বশির ইবনে উকবারে জড়ায়া ধরছেন তাদের কপাল কতই না ভালো হয়ে গেছে যাদের হাতে হাত রেখে আমার নবী বলছেন তুই আমার পরিবারের লোক যাদের হাতে হাত রেখে আমার নবী বলছেন তুই আমার সন্তান তাদের কপাল কতই না ভালো কপাল তাদের মতো এমন সম্মানী ব্যক্তি আর কেউ নাই আরে তাদের কপাল কতই না ভালো কপাল যাদেরকে আমার নবী দইরা বলছেন আমি তোর আব্বা আর আমার স্ত্রী হইল তোর আম্মা আমার নবীদের ময়দানে যাবেন ঈদের দিন ঈদের নামাজ পড়তে আমার নবী যাচ্ছেন গিয়ে দেখেন ছোট একটা বাচ্চা চোখের পানিগুলো ছেড়ে কান্দেন আমার নবী বলেন সবাই ঈদের ময়দানে যায় ঈদের নামাজে যায় তুমি কেন যাও না তোমার গায়ের জামা তো পুরাতন হয়ে আছে নতুন জামা কোথায় ছোট নাবালক বাচ্চাটা আমার নবীর জোরে দইরা বলে নগো আল্লাহর হাবিব আমি কেমনে ঈদের ময়দানে যাব সবাই তো যার যার আব্বার সাথে ঈদের নামাজে যায় এই জগতে আমার আব্বাও নাই আমার আম্মাও নাই কে আমার জামা কিনে দিবেন আমি যেমন অতিম আপনি নবী ও এতিম সুবহানাল্লাহ জুড়ে বলেন আগে নবীজি কারণ এই জগতে আমার দুঃখ বোঝার মতো কোনো মানুষ আমি দেখি না আমি রাস্তায় দাঁড়ায় আছি যদি আপনি আসেন ওই তবু আপনি দেখলে আমার দুঃখটা আপনি বুঝবেন আমার নবী ছেলেটারে ধৈরা ঘরের ভিতরে নিয়ে গেলেন সুন্দর জামা পড়াইয়া ঈদের ময়দানে আমার নবীর হাত মুবারকে আঙ্গুল মুবারকে ধরে ধরে বাচ্চাটা ঈদের নামাজে যায় আমার নবী বলেন এবার বল তোর আর কোনো কষ্ট আসেনি ছেলেটা কান্দে আর বলেন ওগে নবীজি আমার আব্বা যদিও দুনিয়াতে না থাকে আপনি নবী যদি আমার আব্বা হয়ে যান আর আপনার স্ত্রী হইল আমার আম্মা এই জগতে আমার মতো দামি আব্বা আম্মা আর কে হইতে পারে সুবহানাল্লাহ জুড়ে বলেন আর কার হইতে পারে ভাইয়েরা আমার লম্বা আলোচনার সামনে যাওয়া যাবে না ওই যে আমার নবী কাফের বেঈমানেরা বলছিল আমার নবীর অনুসারী থাকবে না আমার নবীর অনুসারী থাকবে না আল্লাহ বুঝায় দিলেন কাউসার দিয়ে নবী গো আপনার অনুসারী বুঝে থাকবে না আপনার প্রেমে পাগল হয়ে হাজার হাজার মানুষ জীবন দিবে কোনো চিন্তা করবে না জীবনের মায়া করবে না দুই নাম্বার তারা বলছিল আপনি লেজ কাটা
তারা বলছিল আপনি লেজ কাটা আপনার নাম নিশানা থাকবে না দুনিয়াতে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না ভাইরা মা এখন বলেন তো আস ইবনে ওয়াইল জামান নবীর আটকুরা বলে গালি দিয়েছিল তার নাম কয়জনে নেই আর আমার নবীর নাম কয়জনে নেই কে বলেন আমার নবীর নাম নেওয়ার মতো আর মানুষ আছে না নাই এই জুড়ে বলেন আছে না নাই এ নূরে খোদা করনা আঁখোঁ মে সমা জানা এ নূরে খোদা করনা আঁখোঁ মে সমা জানা এ দর পে বুলা লেনা ये ख्वाब में आ जाना ये दर पे बुला लेना ये ख्वाब में आ जाना ये सब्ज गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त ने जाए आका दीदार आता करना जदि अमर नबीर तारा ना देखे देखार जन्ने पागल हो जाए ठीक ना बेटी जुड़े बोले আমার আল্লাহ তাআলা বুঝাই দিলেন হাবিব কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো কাফের বেঈমানেরা বলছিল আপনি নবী দুনিয়া থেকে বিদায় হইলে পরে আপনার নাম নিয়া কান্নার মতো মানুষ থাকবে না আবার আল্লাহ তাআলা বুঝাই দিলেন নবী গো এই দুনিয়াতে আস ইবনে ওয়াইল কাফের বেঈমানেরা দুনিয়াতে বিদায় হইলে পরে তাদের নাম নিয়া মানুষ অতটা কষ্ট পাবে না আপনি রসূল যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনি নবী বিদায়ের সময় মানুষ যতটা কষ্ট পাবে ভাইরা আমার আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আমার আপনার নবী অসুস্থ অবস্থায় ঘরের ভিতরে শুয়ে আছেন আমার নবীর গায়ে জ্বর হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর পাশে বসা এমন সময় আমার নবী হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন মা গো দরজাটা খুলে দাও কে যেন আমারে সালাম দেয় আর আমার ঘরের ভিতরে ঢুকতে চায় আমার নবী যখন এই কথাটা বললেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র দরজাটা খুলতে যায় আল্লাহ তাআলা ডেকে বললেন আজরাইল আমার ফাতেমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও সুবহানাল্লাহ জুড়ে বলেন ইজরাইল আমার ফাতেমা যদি দরজা খুলে কাউকে না দেখতে পায় আমার বন্ধু বলেছেন কে যেন সালাম দেয় আমার ফাতেমা যদি দরজা খুলে কাউকে না দেখে মনে করবে আমার বন্ধুর কথাটা মিথ্যা হয়ে গেছে এই জন্যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলতে গেলেন ঠিক এমন সময় দরজাটা খুলে একটা চিৎকার দিলেন আব্বা এরে প্রাণের বাবা গো উনি কে আমাদের দরজার সামনে এমন ভাবে দাঁড়ায় আছে গো যার মাথা হইল আসমানে আর পা হইল জমিনে বাবা গো উনি কে কোন কারণে আমাদের ঘরের ভিতরে ঢুকতে চায় আমার নবী ইশারা দিয়ে বললেন হাদা মালাকুল মাউত মা গো উনি হচ্ছেন এমন ব্যক্তি মার কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যায় ভাই রেখে ভাই নিয়ে যায় নিজের সন্তান স্ত্রী সবাইকে রাইখা একা একা সবার মাঝখান থেকে মানুষ নিয়ে যায় উনি হচ্ছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝে ফেলেছেন উনি কেন আসছেন আমার নবীকে নেওয়ার জন্য আসছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বা উনি এখন কেন আসছে গো আমি বুঝেছি আপনাকে নেওয়ার জন্য আসছে কিন্তু না উনাকে আমি ঘরের ভিতরে ঢোকার পারমিশন দিব না আপনাকে যদি এখন নিয়ে যায় আমি ফাতেমা কার কাছে গিয়ে দাঁড়াবো
আমার হাসান আর হুসাইন কার কাছে গিয়া না 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 কই আমার আব্বা আমাকে ডাক দিবে আমার হাসান আর হুসাইন কার কাছে গিয়ে প্রবোদ দিবেন আপনি যদি বিদায় হয়ে যান আজরাইলকে আমি এখন ঘরের ভিতরে ঢুকতে দিব না আমার নবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন মা গো আজরাইলকে আমার আল্লাহ এমন ক্ষমতা দিবেন অনুমতি না দিলেও ঘরের ভিতরে ঢুকতে পারবে আল্লাহু আকবার জোরে বলেন না আজরাইল যদি ঘরের ভিতরে ঢুকে কারো কোনো অনুমতি লাগবে না এমনিতেই ঘরের ভিতরে ঢুকতে পারবে কিন্তু অনুমতি চাইতেছেন তোমার আব্বার ইজ্জত আর সম্মানের কারণে কারণ আমার আল্লাহ আমার নবীরে যত সম্মান দিবেন আর কোন নবীর এত সম্মান দেই নাই সুবহানাল্লাহ জুরে বলেন আমার আপনার নবী ডেকে বললেন ফাতেমা দরজাটা খুলেছো অনুমতিটাও দিয়ে দাও না হই কিন্তু আজরাইল ঘরের ভিতরে ঢুইকা যাবে অনুমতি লাগবে না ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর বলে আব্বা কিছুদিন আগে আমার আম্মাও বিদায় হয়ে গেছে আপনিও যদি এখন বিদায় হয়ে যান আমি ফাতেমা কার কাছে কি আমার হুদার তোটা শান্ত করব আমার কষ্ট হৃদয়কে আমি শান্ত হৃদয় বানাব আমার নবী বললেন অনুমতি দিয়ে দাও আজরাইল ঘরের ভিতরে ঢুকে গেলেন আমার নবী যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করছেন নবীরে সালাম দিলেন সালাম দেওয়ার পরে আমার নবীরে বলতেছেন আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আর যদি অনুমতি না দেন না নেওয়ার জন্য আরো হায়াত বাড়ায়া দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন আমার আপনার নবী বলেন আজরাইল আমি যাব কি যাব না আমি এখন বলতে পারবো না আজরা জিব্রাইল না আসা পর্যন্ত জিব্রাইল আমিন আমার নবীর কাছে চলে আসলেন আমার নবী জিব্রাইলকে বললেন জিব্রাইল আজরাইল আসছে আমাকে নেওয়ার জন্য তোমার মতামত কি বলো জিব্রাইল একখানা আয়াত তিলাওয়াত করে শোনায় দিলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন নবীগো আপনিও বিদায় হইতে হবে আপনার দুশমন যারা তারাও বিদায় হইতে হবে আমার নবী বুঝে ফেলেছেন জিব্রাইল ইঙ্গিত দিয়েছেন যাওয়ার জন্য ঠিক একটু পরে আমার নবীর চোখ দিয়া পানিগুলো ছাড়ছেন আমার নবীর চোখ মুবারক দিয়া পানিগুলো যখন ছেড়ে দেয় জিব্রাইল আমিন বললেন আপনি কান্দেন কেন আপনি আপনার বন্ধুর কাছে যাবেন রফিকে আলা ওনার কাছে আপনার নাজ আর নিয়ামত অনেক বেশি অগ্নবীজি এইখানে গেলে পরে আপনাকে আর কেউ আঘাত করবে না আপনার গায়ে তিরান তরবারির আঘাত কেউ চালাবে না আপনার দান শহীদ হবে না আপনি তো বন্ধুর দরবারে যাবেন কান্দেন কেন ফাতেমার জন্য বুঝি কান্দেন আবার নবী বলেন জিব্রাইল ফাতেমার জন্য আমি কান্দি না আগে নবীজি তাহলে আপনি কার জন্য কান্দেন আমার আপনার নবী বললেন কার জন্য কান্দি জিব্রাইল বলেন তুমি আপনি কি খাদিজার জন্য কান্দেন বলে না হাসান আর হুসাইনের জন্য বুঝি কান্দেন বলে না তাহলে আপনি কার জন্য কান্দেন আপনার আত্মীয় স্বজন যারা সবাই তো জান্নাতি আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আপনার দুই নাতি তারা জান্নাতের যুবকদের সর্দার হবে ঘোষণা হয়ে গেছে আপনার মেয়ে জান্নাতের মহিলাদের সর্দারনি হবে ঘোষণা হয়ে গেছে তারপরেও আপনি কেন কান্দেন আমার আপনার নবী ডেকে বললেন জিব্রাইল আমার আত্মীয় স্বজন আমার আগলে বায়াত হাসান আর হুসাইনের জন্য আমি কান্দি না আমি কান্দি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য সুবহানাল্লাহ জোরে বল আরে জিব্রাইল আমার আপনার নবী জিব্রাইলকে ডেকে বললেন জিব্রাইল আমার গুনাহগার উম্মতের জন্য আমি কান্দি এমনি তখন জিব্রাইল আমিন বললেন নবী গো আপনার উম্মতেরা যেই জায়গায় দাঁড়ায় যেই কোনো উম্মত যেই কোনো সময় দরুদ আর সালাম দেয়
আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আপনার রওজা শরীফে পৌঁছায়া দিবেন আমার আপনার নবী ডেকে বললেন জিবরাইল আমার আল্লাহ তো বলেছেন মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম আমি রাসূল যেই জায়গায় থাকব না আমার আল্লাহ যাবার গজব দিয়া ধ্বংস করে দিবেন কে আমারে সালাম দিল কে দিল না এইটা দেখার আমার কোনো দরকার নাই আমি বলছি আমি বিদায় হয়ে গেলে আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে সুবহানাল্লাহ জুরে বলে আমি রাসূল যদি বিদায় হয়ে যায় আমার গুনাহগার উম্মতের জিম্মাদারি কে নেবে এই জন্য আমি রাসূল কান্দি এমন সময় আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দিলেন বললেন জিবরাইল আমার বন্ধুরে জানায়া দে আর যেন না কান্দে দুনিয়াতে আমার বন্ধুরে বহু আমি আল্লাহ কষ্ট দিয়েছি তাইফের ময়দানে রক্ত ঝরাইলাম আমার বন্ধুর দান্দান মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছি আমার বন্ধু আমার কাছে আসবে কান্দতে কান্দতে আসবে এটা হইতে পারে না আমার বন্ধুরে বল এই মুহূর্তে আমি আল্লাহ আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মাদারি গ্রহণ করে নিলাম যেই মাত্র এই কথাটা আমার নবীর শোনায় দিলে এবার আমার আপনার নবী আজরাইলকে অনুমতি দিলেন ঠিক আছে আমার রূহ তুমি নিয়ে যাও আজরাইল আলাইহি সালাতু ওয়াসসালাম যখন আমার নবীর সিনা মুবারকে হাত রাখলেন ঠিক এমন সময় আমার আপনার নবী ডেকে বললেন আজরাইল আমার সিনাতে হাত রাখছো নাকি উহুদ পাহাড়টা তুমি রাইখা দিলা রে আজরাইল আলাইহি সালাম বললেন নবী গো আপনার সিনা মুবারকের উপরে শুধু আমার হাতটা রেখে দিয়েছি আর আমার নবী বললেন যেন উহুদ পাহাড়টা রেখে দিয়েছো আরে আজরাইল এত কষ্ট বুঝি মরণের যন্ত্রণা আমার আপনার নবীর সিনা মুবারকের যখন হাত রাখলে আজরাইল আলাইহি সালাম বললেন নবী গো দুনিয়াতে যত মানুষের রূহ বের করেছি যত রূহ নিয়েছি এমন সম্মানের সাথে এমন নরম ভাবে আর কারো রূহ আমি নেই নাই এখানে একটা বোঝার বিষয় হলো আমার আপনার নবী যদি বলেন জিবরাইল এ আমার বুকে বুঝি উহুদ পাহাড়টা তুমি রাইখা দিলা ও মিয়া আমার আপনার মরণের সময় কি অবস্থা হবে অথচ আমার নবীর গায়ে 4000 যুবকের শক্তি আমার আল্লাহ দান করে দিয়েছিলেন সুবহানাল্লাহ জুরে বলেন আমার আপনার নবীর রূহটা যখন নিবে পিডিকে বললেন আজরাইল আমার রূহ নেওয়ার সময় যদি এত কষ্ট হয় না জানি আমার গুনাহগার উম্মতের রূহ নেওয়ার সময় কত কষ্ট হবে ঠিক এমন সময় জিবে আজরাইল বললেন যারা আপনার তরিকা মতো চলবে তাদের কষ্ট হবে না যার ভিতরে আপনার রাসূলের তরিকা থাকবে না আল্লাহর হুকুম থাকবে না তারে অনেক কষ্ট দিয়ে নেওয়া হবে বোঝা গেল মরণের সময় কষ্ট হবে কি হবে না হে জোরে বলেন হবে কি হবে না যেই কথাটা আমি বুঝাইতেছিলাম আমার আল্লাহ যে বলে দিয়েছেন অগণবিজি তারা বলল আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না যেই মাত্র আমার নবী দুনিয়ার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে এই খবরটা যখন মদিনায় পৌঁছায়া দিল সমস্ত মদিনায় খবরটা ঘোষণা করে দিল যে আমার নবী বিদায় হয়ে গেছে একজন সাহাবী দৌড়ায় বাবার কাছে গেলেন গিয়ে দেখেন বাবা জঙ্গলাতে কাট কাটে এমন সময় বাবার পিছন দিক দিয়ে ডাকে আর বলে আব্বা আপনি বাগানে নিশ্চিন্ত মনে কাট কাটেন মদিনার খবর আপনি শুনছেন নাকি বলে না বলে সারা মদিনায় ঘোষণা হয়ে গেছে আল্লাহর নবী নাকি বিদায় হয়ে গেছে গো যেই মাত্র এই কথাটা সাহাবীর ছেলে তার কানে শোনায় দিলেন সাহাবি তরবারিটা হাফালাইয়া দুইটা হাত উঠে বললেন প্রভু যে চোখ দিয়া নবী দেখব না এমন চোখের আমার কোনো প্রয়োজন নাই আল্লাহু আকবার জোরে বলেন হে মালিক যে চোখ দিয়ে আমি নবীর নুরানি চেহারাটা দেখতে পারবো না এমন চোখের আমার কোনো প্রয়োজন নাই চোখ দুইটা বন্ধ করে দাও আমার আল্লাহ তাআলা তার দোয়া সাথে সাথে কবুল করছেন বন্ধ হয়ে গেছে কেমন আশিক ছিলেন তারা আমার নবীর দেখতে পারবে না বলে চোখ বন্ধ হয়ে যাওয়ার জন্য দোয়া করেন এমন সময় সমস্ত মদিনায় ঘোষণা হয়ে গেল আল্লাহর নবী বিদায় হয়ে গেছে
হিংস্র জানোয়ার পর্যন্ত খানাফিনা সবাই ছেড়ে দিয়েছে। একজন সাহাবী দৌড়াইয়া হযরত ওমরের কানে কানে গিয়ে বললেন, ওমর আমার নবী নাকি বিদায় হয়ে গেছে, শুনছো নাকি? হযরত ওমর নাঙ্গা তলোয়ারটা লইয়া রাস্তায় দাঁড়াইয়া বলেন, মদিনাবাসী রে, কেউ যদি বলবা যে আমার নবী বিদায় হয়ে গেছে, তোর বাড়িটা দিয়া তোদের মাথা আলাদা কইরা দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ সমস্ত মদিনার মানুষেরা সাহাবায়ে কেরামরা কান্দেন আর বলেন, আমার নবী বিদায় হয়ে গেছে। উমর রাস্তায় দাঁড়ায় তোর বাড়িটা লইয়া বললেন, কেউ যদি বলবে আমার নবী নাই, কিন্তু কল্লা ফালাইয়া দিব। একজন সাহাবী আমার নবী সাহাবী হযরত উমরের কানে কানে গিয়ে বললেন, উমর পাগলামি করিস না, আমার নবী আসলেই বিদায় হয়ে গেছে। হযরত উমর তোর বাড়িটা হাত থেকে ফালাইয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিশে আরা হইয়া কান্দে আর বলে, মালিক আর কার কাছে গিয়ে সান্ত্বনা পাবো গো। এইভাবে সমস্ত মদিনায় কান্না রুল পড়িয়া যায়। ছোট ছোট বাচ্চারা মার স্তনে মুখ লাগায় না, একটা ছোট বাচ্চা আরেকটার দিকে তাকায়া থাকে, যেন বোঝা যায় তাদের আব্বা আম্মা মারা গেছে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত খানা পিনা খায় না। ঠিক এমন সময় আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামরা মনটারে বুঝ দিলেন, আইরে কি করব, কারণ আল্লাহ তো বলে দিয়েছেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, তারপরেও তারা বুঝাইতে পারে না আমার নবী নাই। ভাইরা আমার, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত যখন খায় না, পশু পাখিও ঘাসে মুখ লাগাই না, পানিও খাই না, শুধু কান্দে আর কান্দে। সুবহানাল্লাহ, জুরে বলেন না। ও মিয়া, কেমন নবীর উম্মত আমি হইলাম, যেই নবী ইন্তেকালের পরেই পশু পাখি পর্যন্ত মুখে ঘাস লাগায় না। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, আমার আপনার নবীর সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়া আমার নবীর লাশ মুবারকের কাছে চলে গেলেন, মুখের কাপড়টা সরাই আমার নবীর চেহারাটার দিকে তাকালেন। হযরত আবু বকর তো ছিল আমার নবীর হিজরতের সাথী। সুবহানাল্লাহ, জুরে বল, কেমন আবু বকর? আমার নবী গভীর রজনীতে আবু বকরের দরজায় গিয়া টুকা দিলেন। আবু বকর যেই মাত্র প্রথম টুকা দিছেন, আবু বকর দরজাটা খুলিয়া দিছেন। আমার নবী বললেন, আবু বকর গভীর রাত হয়ে গেল, সবাই ঘুমায় গেছে, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলেন, আপনি প্রায় ৬ মাস আগে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব, কিন্তু কোন দিন যাব আপনি বলেন নাই, যার কারণে প্রতি রাতের বেলায় দরজায় পিট লাগাইয়া রাখি, একটা দিনও ঘুমায় না। সুবহানাল্লাহ, জুরে বল। আগে নবীজি, আপনি নবী না জানি আইসা কোন দিন আমারে ডাক দিয়া বসেন, দরজা খুলো। আমি আবু বকর, যদি দরজা খুলতে দেরি হয়, এই ফাঁকে যদি কাফের বেইমানেরা আপনি নবীর গায়ে আঘাত করে, আমি সহ্য করতে পারবো না, যার কারণে আমি প্রত্যেক দিন দরজায় পিট লাগায়া দাঁড়ায় থাকি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর চেহারা মুবারকটার দিকে তাকাইয়া কান্দে আর বলে, মালিক যে নবীর চেহারাটা দেখলে পরে জাহান্নাম হারাম হয়ে যায়। আবু বকর আমার নবীর চেহারা মুবারকে কপাল মুবারকে একটা চুমু লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ, জুড়ে বলে। আমার নবীর ইন্তেকালের পরে কিছুদিন আমার নবীর যখন নবীকে যখন রওজাতে শোয়া দেওয়া হলো, নবীর একজন আশিক ছিল যার নাম ছিল হযরত বেলাল। মদিনাতে আমার নবী নাই, আমার নবীর রওজাতে শোয়া দিলেন। ঠিক এমন সময় সমস্ত মদিনাটা নীরব নিস্তব্ধ হয়ে আছে, আমার নবী নাই, সবাই যেন কেমন একটা নিস্তব্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চারা রাস্তা দিয়ে হাঁটলেও তারা একজন অপরজনের দিকে এমনভাবে নরমভাবে তাকায় যেন বোঝা যায় তারা কি জানি হারিয়ে ফেলেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাতে ঘুরেন, যারে সামনে পায় তারে জিজ্ঞাসা করে, আমার নবীর দেখছো নাকি? যারে পায় তারে জিজ্ঞাসা করে, আমার নবীর দেখছো নাকি? এক পর্যায়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু
এই মদিনাতে হাঁটে না রামান নবীর স্মৃতিগুলো যখন বেশে ওঠে বেলাল সহ্য করতে পারে না বেলাল বলে যেই মদিনায় নবী না এই মদিনায় আমি বেলাল আর থাকব না যেদিন থেকে আমার নবীর ইন্তেকাল হয়েছে এরপর থেকে হযরত বেলাল বলেন আমি ছিলাম আমার নবীর মসজিদের মুয়াজ্জিন আর আমার নবী ছিলেন আমার আমি মুয়াজ্জিনের মসজিদের খতিব সাহেব আমি যদি আজান দেই কে নামাজ পড়াবে আমি আর আজকের পর থেকে আজান দিব না আল্লাহু আকবার জোরে বলেন না আর একটু চিল্লায়া বলেন আল্লাহু আকবার মেরামত হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন যেই মদিনায় আমার নবী নাই যেই মসজিদের খতিব দুনিয়াতে থাকবে না সেই মুয়াজ্জিন আর আজকের পর থেকে আজান দিবে না আমার নবীর বিরহ ব্যথা লইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনাতে হাঁটেন কিন্তু সহ্য করতে পারে না এক পর্যায়ে সিদ্ধান্ত নিছেন আমি বেলাল আর মদিনায় থাকব না মদিনা থেকে বের হয়ে যাব হযরত বেলাল কাপড় চোপড় লইয়া আমার নবীর বিরহ ব্যথা লইয়া মদিনা থেকে বিদায় হয়ে যাচ্ছেন আর থাকবে না মদিনায় কারণ আমি কেমনে থাকব আমি যে রাস্তা দিয়া নবীর সাথে হাঁটতাম আমি আগে আগে গিয়া নবীর রাস্তার ময়লা সরাইয়া দিতাম আজকে আমার নবী নাই এই বলিয়া বেলাল বিরহ ব্যথা লইয়া মদিনা থেকে বের হয়ে সুদূর দামেস্কে চলে গেলেন প্রায় ছয় মাস হয়ে গেল বেলাল মদিনাতে আর আজান দেয় না এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন ঘুমাইতে লাগলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন আমার নবীর দিদার নসিব হয়ে গেছে আর আস্তে কইনা সুবহানাল্লাহ আমার নবী ঘুমের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন বেলাল প্রায় ছয়টা মাস হয়ে গেল আমি রসুল রওজাতে শুয়ে পড়েছি এরপর থেকে একদিনও তুমি আমার মসজিদে আজান দিলে না আমি এরপর থেকে মদিনাবাসী আজান আর শুনে না আমার রোজার পাশেও তুমি আসো না কি ভুইলা গেছো আমারে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন ভেঙে গেল ঘুম থেকে উইটা গেল কি দেখলাম আমার নবীর আমি কেমনে ভুলে যাব আবার গাট্টি বুসকা লইয়া সুদূর মদিনার দিকে আবার রওনা দেয় যেই মাত্র হযরত বেলাল হাঁটতে হাঁটতে মদিনার গেট দিয়ে প্রবেশ করছেন একজন ব্যক্তি দেখতে পেল হযরত বেলাল মদিনার গেট দিয়ে প্রবেশ করেছেন এমন সময় মদিনাতে আবার ঘোষণা করে দিল তাকায়া দেয় যেদিন থেকে নবী নাই সেদিন থেকে বেলালও ছিল না আজকে বেলাল মদিনার গেট দিয়া প্রবেশ করেছে হয়তোবা আমার নবীও বেলালের পিছনে পিছনে হাঁটতেছে তাড়াতাড়ি যাও সমস্ত মদিনার মানুষদেরকে খবর দিয়া দিল ঘোষণা দিয়ে দিল আসো আমরা যাই বেলাল মদিনাতে প্রবেশ করছে এই খবরটা মদিনাতে পৌঁছায়া দিছেন একজন অপরজনকে বলে শুনছনি একজন ব্যক্তি ঘোষণা দিল বেলাল নাকি মদিনায় প্রবেশ করছে আমরা তো যেদিন নবী না এরপর থেকে বেলালের আজান আর শুনি না চলো আজকে বেলাল আসছে হয়তোবা নবীরও নিয়ে আসছে তাদের এমন ধারণা বেলাল মদিনাতে প্রবেশ করলেন মদিনাতে প্রবেশ করে আমার নবীর রওজা শরীফ জিয়ারত করলেন আমার নবীর রওজা জিয়ারত করে হযরত বেলাল নবীরে বললেন নবী গো আমি আপনারে কেমনে ভুলে যাব ওগো নবীজি আমি বেলালের কোনো দাম ছিল না আমি একজন হাফসি কালো বেলাল ছিলাম আপনার প্রেমের মালা গলায় লেওয়ার কারণে আমি বেলালকে অনেক দামি আল্লাহ বানায়া দিছেন কিন্তু আমি কেন মদিনা ছাইরা চলে গেলাম আমি যেই মাত্র রাস্তা দিয়ে হাঁটতে যাই প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্মৃতিগুলো ভেসে উঠে আমি ভুলতে পারি না এই জন্যে ভাবছি আমি বেলাল আর মদিনায় থাকব না হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন এইভাবে আমার নবীর রওজা জিয়ারত করে মসজিদের সামনে গিয়ে দাঁড়ালেন এই ফাঁকে সমস্ত মদিনার মানুষেরা বেলালকে দেখার জন্য পাগল হয়ে গেছে ছোট ছোট বাচ্চারা দৌড়ায় আর বলে তাড়াতাড়ি যাও শুনছি বেলাল নাকি মদিনায় প্রবেশ করেছে বেলালকে দেখার জন্য তারা চলে গেল
কিছু কিছু মানুষ সামান্য বিরাশিক দৌড়ায়া বেলালকে গিয়ে ধাক্কা দিয়ে বললেন, বেলাল তুমি যেদিন আমার নবী যেদিন থেকে নাই তুমিও ছিলে না, আজকে আসছো বলো না আমার নবীরে কোথায় রাইখা আসছো? এ বেলাল আমার নবী ছিল না তুমিও বিদায় হয়ে গিয়েছিলে, আজকে তুমি একা একা আসলে আমার নবী কয়, বলো না আমার নবীরে তুমি কোন জায়গায় রেখে আসছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়া পানিগুলো ছাড়েন, ঠোঁট দুইটা কাঁপতেছেন, কথা বলতে পারে না, ধাক্কা দিয়া বলেন, জবাব দাও। আরে একজন সাহাবীকে বললেন, পাগলামি করিস না, আমার নবী যে জায়গাতে গেছেন দেশে গেলে আর কেউ কোনোদিন ফিরে আসে না। এক পর্যায়ে মানুষ সিদ্ধান্ত নিল, বেলা যেদিন থেকে নবী নাই তুমিও আজান দেও না, আজকে যেহেতু আসছো একবার আজান দেও, মদিনার মানুষের কলিজাটা ঠান্ডা করিয়া দাও, একবার আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বেলাল যদি আজান দিতে যাই আমার আজান শোনার মতো কে আছে? আমি তো কোনো ব্যক্তি দেখি না, আমার আজান কে শুনবে? কারণ আমি তো হলাম এমন এক মুয়াদ মসজিদের মুয়াজ্জিন, যে মসজিদের খতিব ছিলেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আমি আজান দিব, আমার নবী যদি না থাকে আমি কেমনে আজান দিব? মদিনার মানুষেরা বলেন, বেলা আজান দাও, মদিনার মানুষকে একটু শান্ত করে দাও, রাজি হয় না। বেলাল বলে, না আমি আজান দিয়ে আমি সহ্য করতে পারবো না। এমন সময় হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে খবর দিলে, হয়তোবা তারা দুই ভাই সারা বেলালকে কেউ রাজি করাইতে পারবে না। এমন সময় তারা দুই ভাইকে আমার নবীর সাহাবী দুইজন নাতি দুইজন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে আসলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখে বললেন, বেলাল না না নাই তোমারও আর আওয়াজ শুনি না, আজকে তুমি একা একা মদিনায় প্রবেশ করেছো আমার নানা নাই, কিন্তু মদিনার মানুষেরা পাগল হয়ে আছে, একটা বার আজান দাও না হই কিন্তু মানুষ মানবে না। বেলাল বলে, না আমি পারবো না আজান দিতে, আমি সহ্য করতে পারবো না। এমন সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মানা করলেন আজান দিবে না, হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইটা ভাই গিয়া বেলালের হাতে এইভাবে চাপ দিয়া ধরছেন, বেলাল দেও আজান দেও না ওই কিন্তু মানুষ আর মানবে না। হযরতে বেলাল হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইটা ভাইয়ের হাতের দিকে তাকায় রইছেন, আর মনে মনে বলেন, রে এই দুইটা হাত দিয়া তো আমার নবীরে জড়ায়া ধরল, রে এই দুইটা হাত দিয়া তো আমার নবীরে নানা নানা কয়া জড়ায়া ধরছে, এই দুইটা হাতে না আমার নবী কত চুমা দিছে, এই দুইটা হাত দিয়া তো আমার নবীর পাগড়ি মুবারক চুল মুবারকরে তারা গুড়ার লাগাম বানাইছে, এই দুইটা হাতে আমার নবীর ঠোঁট মুবারক কতবার না লাগলো, আজকে যদি দুইটা হাত আমি ফিরাইয়া দেয় না জানি আমার নবী আবার কষ্ট পেয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের হাতটা সরাইয়া দিয়া মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জুরে বলে, আজান দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন, আজান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতেছেন আর আজান দিতেছেন, আজান দিতে 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 এক পর্যায়ে যখন বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেইমাত্র হযরত বেলা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলতে লাগলেন, মুহূর্তের ভিতরে হযরতে বেলাল অজ্ঞান হইয়া জমিনে লইটা পড়ে যায়, বেহুশ হয়ে গেছেন বেলাল।
কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন জ্ঞান ফিরে আসলেন সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন তোমার এই অবস্থা কেমনে হলো বেলাল বলে আমি অন্যান্য দিন যখন আমি আযান দিতাম আযান দিলে পরে আমার নবীর নূরানী চেহারাটা আমি নামটা নেওয়ার সময় দেখতে পাইতাম যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম এমন সময় আমার নবীর চেহারাটা আমি দেখতাম আজকে যখন আমি আযান দিলাম আমার নবীর নামটা নিলাম আমি যখন চোখটা ঘুরে দেখি আমার নবী নাই দেখুন দেখি আমার নবী নাই আর আমি সহ্য করতে পারি নাই এইভাবে সমস্ত মদিনার মানুষেরা কান্নার রোল পড়ে গিয়েছিল ভাইরা আমার যেই কথাটা আমি বুঝাইতে চেয়েছিলাম কাফের বেঈমানেরা বলছিল আমার নবী বিদায় হইলে আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ থাকবে না আমি আপনাদেরকে বলি বলেন তো আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ আছে না নাই হ্যাঁ আওয়াজ দিয়া বলেন আছে না নাই মানুষ তো এমন মানুষ আমার আল্লাহ বানায় দিলে যদিও নবীর দেশ মদিনায় যদিও কেউ যাইতে না পারে কিন্তু আমার নবীর দেশে যাওয়ার জন্য টাকা দিয়া না যাইতে পারলেও বসে বসে গুনগুন সুরে নবীর দেশে যাওয়ার জন্য মানুষ কথা বলে ঠিক না বেটি মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি করি আরব সাগর পাড়ি দেব তাই আমার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশা সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল বললেন মনে বড় আশা ছিল যাব মদিনা কাফেলাতে কে যাও তুমি কে যাও ভাইয়া তোরি আমায় যাও না ভাই সঙ্গে লইয়া কানি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও ভাইয়া তোরি আমায় যাও না ভাই সঙ্গে লইয়া কানি কৃপা করি সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশায় সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনার বাদশাহ আমার জন্য কইর দুয়া আমার জন্য কইর দুয়া নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় আশা ছিল
আল্লাহ তাআলা বুঝায় দিলেন যদিও আপনারা না দেখবে তারা বলে আপনারা আশিক নাই আমি আল্লাহ কাউসার দিয়া বুঝায় দিলাম আপনারা না দেখলেও আপনার দেশে আসার জন্য মানুষ পাগল হয়ে যাবে ঠিক না বে ঠিক জোরে ক আল্লাহ বলেন আমি আপনারে কাউসার দিলাম আপনারা না দেখো মানুষ পাগলের মতো ভালোবাসবে আমার নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই হ্যাঁ আওয়াজ দেয়া করেন লাভ আছে না নাই ভাইরা আমার এই হলো এক দুই নাম্বার তিন নাম্বার আল্লাহ বলেন কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো তারা বললেন আপনার অনুসারী থাকবে না আল্লাহ বলেন নবী গো কাউসারের আরেক ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন আমি আল্লাহ আপনাকে অনেক অনেক উম্মত দান করে দিলাম অনেক উম্মত দিবেন নবীজি একদিন স্বপ্নের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদের সামনে বলতেছেন আপনাদের কষ্ট হইতেছে না তো আর 10 মিনিট সময় 10 মিনিট ভাইরা আমার নবী একদিন সাহাবায়ে কেরামদের সামনে স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন প্রত্যেকদিনই নবীজি এক এক দিন এক একটা স্বপ্নের কথা বললেন নবীজি বলেন আজকে কি স্বপ্নে দেখছি শুনবা বলে বলেন নবীজি বলেন আমি স্বপ্নে থেকে দেখলাম যে হাশরের মাঠ গায়েব হইছে এই মাঠে কোন নবী 10 জন কোন নবী 20 জন কেউ 30 40 50 জন আবার কেউ একজন উম্মত লিয়া মাঠে হাজিরা দিতেছেন হঠাৎ করে আমি দেখলাম একজন নবী আগে আগে আর অনেক অনুসারী পিছনে পিছনে তখন আমি আল্লাহকে বললাম আল্লাহ এতগুলো উম্মত কোন নবী লয়ে যায় তখন আল্লাহ পাক জবাব দিলেন উনি হচ্ছেন হযরতে মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ বলেন যেইমাত্র মুসা নবীর কথা আমি শুনলাম নবীজি বলতেছেন যেইমাত্র মুসা নবীর কথা আমি শুনছি তখন আমার মনটা একটু ছোট হয়েছে মুসা নবীর এত উম্মত আল্লাহ বললেন বন্ধু আপনি মুসা নবীর উম্মত দেখে আপনার মনটা ঘাবড়ে গেছে আমি আল্লাহ যে আপনারে কাউসার দিছি আপনি শুনেন বুঝেন আল্লাহ বলেন আপনার চেহারাটা আপনি ডান দিকে ঘুরান সুবহানাল্লাহ বলেন নবীজি বললেন আমার চেহারা মুবারকটা ডান দিকে ঘুরাইলাম এইভাবে ফিরাইয়া দেখি অনেক দূর পর্যন্ত শুধু মানুষের মাথা দেখা যায় শুধু মানুষ আর মানুষ অনেকগুলো মাথা যা গণনা করে সম্ভব না দৃষ্টি যতটুক পর্যন্ত যায় শুধু দেখায় যায় দৃষ্টির আড়াল পর্যন্ত আসে বাম দিকে তাকাইলাম আল্লাহ বললেন বাম দিকে তাকান বাম দিকে তাকাইলাম বাম দিকে তাকায় দেখি এই পরিমাণ আরো মানুষ সামনে দেখলাম এরকম বাম এরকম আল্লাহ বললেন আপনি যে মুসা নবীর উম্মত দেখে ঘাবড়ে গেছেন এইখানে সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে যত মানুষ দেখছেন সবগুলো আমি আপনার উম্মত বানায়া পাঠাইছি সুবহানাল্লাহ জুরে বলে এই হলো কাউসারের আরেক ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার নবী গো আপনাকে যারা গালমন্দ করে আমি তো আপনারে কাউসার দিলাম মানে আপনারে একটা হাউজের কাউসারের মালিকানা বানায় দিলাম সুবহানাল্লাহ জুরে বলে কোন কোন মুফাসসির বলেন এই হাউজের কাউসারটা জান্নাতের ভিতরে হইতে পারে বাহিরে হইতে পারে নবীজি বললেন আমি দেখে আসছি যখন মেরাজে গিয়েছিলাম তখন এই হাউজে কাউসারটা আমি দেখে আসছি সুবহানাল্লাহ জুরে বলেন এই হাউজে কাউসারের মালিকানা আল্লাহ পাক আমার নবীরে বানায় দিলেন আল নবীজি বলেন এই আমার সাথে পানি বিলানোর জন্য পানি বণ্টন করার জন্য এক পাশে থাকবে উমর আর এক পাশে থাকবেন হযরতে আলী সুবহানাল্লাহ বলেন এই হাউজে কাউসারের মালিকানা আল্লাহ পাক আমার নবীরে বানায় দিলেন আর বললেন যেই ব্যক্তি একবার আমার নবীর হাতে এক পেয়ালা পানি পান করতে পারবে সে আজীবন আমরণ পর্যন্ত আর কোনোদিন সে পানি তৃষ্ণা লাগবে না এই হাউজে কাউসারের মালিকানাটা আল্লাহ পাক আমার আপনার নবীরে বানায় দিয়েছেন আল্লাহ পাক এই সূরা নাজিল করে আমার নবীরে কাফের বেঈমানদের ব্যাপারে সত্যিই জবাব দিলেন এরপরে আল্লাহ বলেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার আপনি আপনার রবের ইবাদত করেন ইন্না শানি আকাল কাহুয়াল আবতার যারা বলছে আপনাকে লেস কাটা নির্বংশা আসলে আপনি নয় বরং তারাই হচ্ছে লেস কাটা তারাই হচ্ছে নির্বংশা তাদের নাম নেওয়ার মতো মানুষ একদিন থাকবে না কথা ঠিক না বেটিক জুড়ে বলেন আস ইবনে ওয়াইলের নাম কেউ রাখেনি আস ইবনে ওয়াইল নাম আমরা অনেকে শুনছেন না কোনোদিন আজকে যে ব্যক্তিটার উপর ভিত্তি করে কথা হয়েছে যেই ব্যক্তিটা আমার নবীর ব্যাপারে কটাক্ষ করছিল গালমন্দ করছিল যাকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল হয়েছে তার নাম হচ্ছে আস ইবনে ওয়াইল বলেন কি নাম ইমন নাম মন থাকতো না বাড়ি যেতে দিতে বিড়ি কব কী কবিতা সব করো থাকো এরপর করো এটা বুঝি সুঝি না এর নাম কেউ শুনেনি বলেন এখানে আমরা যারা আছি অনেকে আগে জানছি না আস ইবনে ওয়াইল আল্লাহ বলেন সে আপনারে বলছে আপনি নির্বংশ লেস কাটা না তার নাম থাকবে না আপনার নাম থাকবে আমি আল্লাহ আছি যতদিন আপনার নাম থাকবে ততদিন অমিয়া নবীর নামটা কেমন ছিল হযরত আদম নবীরে যখন আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছিলেন নবীজি
350 বছর পর্যন্ত কানলেন, শেষ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতের ভিতরে যখন ছিলাম আপনার নামের সাথে একটা নাম দেখতাম, ওই নামের উসিলে আপনি আমাদেরকে maaf করে দেন। আল্লাহ বলেন নাম তো প্রকাশ করি না, ফেলে কোথায়। হযরত আদম নবী বলেন যখন আমার ভিতরে আপনি রূহ দিয়েছিলেন আমি বসেছিলাম, বসার থেকে উইটা আমি সরাসরি আসমানের দিকে তাকায় দেখলাম আরশে আজিমি আপনার নাম, পাশে আরেকটা নাম, আপনার নামের যেমন কোনো নক্তা নাই পাশের নাম তারও কোনো নক্তা নাই, বুঝতে পারলাম আপনার নামের সাথে যেই নামটা আছে নিশ্চয়ই নিশ্চয়ই আপনার একজন প্রিয় বন্ধু হবে। সুবহানাল্লাহ জুরে বলে আপনার বন্ধু হবে। আদম নবী বলেন এই জন্য সেই নামের দোহাই দিছি। দ্বিতীয় তো কারণ হইল যখন জান্নাতে ছিলাম প্রত্যেকটা দরজায় দরজায় দেখলাম ওই নবীর নাম লেখা। সুবহানাল্লাহ, ওই নবীর নাম লেখা। ভাইরা আমার নবীর ইতিহাস বলতে গেলে আমি সাধারণ ক্ষুদ্র মানুষ কি বলবো, আর কি জানি নবীর সম্পর্কে কি বলবো, বলবে তো তারা যারা আমার নবীরে সরাসরি দেখছিল। কথা ঠিক না বেটি? আমরা তো তাদের কথা শুনি না, আপনাদের সামনে বলি খুশনসিপ্ত তাদেরই কত কপাল ভালো ছিল যারা আমার নবীর সাথে একই মাঠে হাঁটছে, একই বাজারে গেছে, যারা আমার নবীর মজলিসে বসছেন, যাদেরকে আমার মতো ওয়াজ করে আমার নবী শুনাইছেন, সাহাবীরা হয়েছেন শ্রোতা, আমার নবী হয়েছেন বক্তা, তারা না কপালওয়ালা মানুষ, তারাই না বর্ণনা করতে পারবে যে আমার নবী কেমন ছিল। কিন্তু আমরা তো বলি আমার নবীর হাদিস সাহাবায়ে কেরাম পড়ছেন, তাদের থেকে শুনে শুনে আমি আপনাদেরকে বলতে চাই, বলা হয়েছে কেয়ামত পর্যন্ত নবীর আল্লাহ এবং নবীর শান মান বর্ণনা করা হবে কিন্তু শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, আমার নবীর মহাব্বতে লাভ আসানা নাই, আওয়াজ দিয়া কোন আসানা নাই, আমার নবীর মহাব্বতে আমার নবীর সাথে যে বেয়াদবি করে আল্লাহ পাক তারে ধ্বংস নিশ্চি, আল্লাহ পাক তারে ধ্বংস নিশ্চি। ভাইয়েরা আমার যেই কথাটা বলতেছিলাম যে আমার নবীর সাথে বেয়াদবি করলে তো কেউ গজল শুনবা শোনা মনে সুবিধা নেই। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, আরে নবীর দাম তো এত বেশি এত বেশি, এটা তো বলার বাহুল্য, যারা নবীর খাটে আশেক হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ পাক কত শান আর মর্যাদা দিয়েছেন। খাটে আশেক রাসুল যারা তাদের সাথে বেয়াদবি, নবীর সাথে তো অনেক পরের কথা, খাটে আশেক রাসুল তাদের সাথে বেয়াদবি, দাওয়াত দিলেন বাড়িতে নিয়ে গেলেন। এখন বাড়িতে গেল হুজুর, আরে দাওয়াত দিলে বাড়িতে গাড়া ঢুকলে বোঝা যায় যে আজকে কি ফাঁক করছে, গ্রাম ছুড়ে না এরকম। আর কিছু কিছু মহিলারা তো আছে ফাঁক শাক করলে তিন বাড়ি সেদ্দা গেরান ছুড়ে কথা বল আসে এমন, আর মাঝে মাঝে এমন ফাহ করে মন চান ডেক ডিস্কি ফোল্ডার হয়ে গেলে বলে কি বলেন আসে না নাই। মহিলাদের ফাঁক অনেক প্রশংসা করবে, যদি আপনি মহিলাদেরকে প্রশংসা করতে পারেন দেখবেন এমন খুশি, যদি বলেন তোমার ফাঁকটা এমন মজা হয়েছে মন আছে আটটা সুর খাইলে তা ফুর্তির সুরে এক সপ্তাহ ঘুমাইতো না, যে একটা স্বাদ হয়েছে খাইতাছে মাঝে মাঝে খাইয়া দিক না ফেরাই না খা মাঝে মাঝে যে এলো বোন দেও তোমরা গজব করো গজব কে বলেন আছে না নাই। যাই হোক, তারপরেও দোষ ধরা যাবে না, মহিলারা কিন্তু অনেক কষ্ট করে ফাঁক করে, কি বলে কষ্ট লাগে না, এদের কাজটা বহুত পরিশ্রমের কাজ। এই জন্যে এরা মাঝে মধ্যে 19-20 হইলেও অসুবিধা মারামারি দমক ঝগড়াঝাটি করেন না, তবে আবার মহিলাদেরকেও বইলা দিই যদি কোনো সময় তরকারি খারাপ হয়ে যাগা বইলা দিয়েন যে যাই হোক আলহামদুলিল্লাহ খায়াল আন আজকে আগামীকাল চেষ্টা করুন ভালো করে ফাঁক করার লাগে। হ্যাঁ আবার কি উত্তর দিয়ে জানেন না, এই তুমি যে ফাঁক করছো জাল হয়েছে বেশি, এই ফিরের মরিচটা যে বালা, কি বলে এই দিকের মরিচটা যে একটা বালা মরিচ আনছেন আপনি, কো ফুলটোর দোকানের গত ফিরার মরিয়াটা মনে ফুলটোর দোকানের আছে এই কারণে বালু হয়েছে না, ও ফুবার্ডের জিলুকার দোকান যে মরিচটা আনছিল মনে বালা, আর এটা জাল কিতা একবারে বালু জুড়ি আগের আন্তাজে দিছে জাল হয়ে গেছে গা আগের আন্তাজে বলে দিছি নেশার যাইতো না নিউ রইতো না, কি বলেন আসে না নাই। আগেরটার মধ্যে মনে ইডের গুঁড়ো আসিন এই কারণে এটা সুবিধা লাগছে না, আহিনুর মুচটা যে একটা বালা এটা বলে বালা মরিচ, লবণ বেশি হইলে কো মনে গোবর গুরুর লবণ তাই মনে হয় না তাহলে এটা কড়া হোক আপনি বাপ এরা নিউ না আর পুরুষও ছাড়ে না এই কারণে ঝগড়াও, কথা বলেন ঠিক না বেটি। যাই হোক, এরকম যেন না হয়, মাঝে মধ্যে 19-20 হইতেই পারে, এই জন্যই তরকারি লইয়া যেন ঘরের ভিতরে যাই ঝামেলা লাও। এই লোক বাড়িতে গেল গিয়ে দেখে কোনো খারাপ নার কোনো গন্ধ নাই, এক পর্যায়ে লোকটা ইহুদি লোকটা হঠাৎ করে আসছেন আয়সা বলেন এই ইয়া মানে যুবক
আমি প্রায় সময় দেখছি তুই নবীর রওজা জিয়ারত করস, আমি তোর নবীর দুশমন, তোর দুশমন, এখন আসছি দাওয়াতের নাম দিয়ে তোরে আনছি, এই মুহূর্তে তোর জিহ্বাটা আমি কেটে দেব, নাউজুবিল্লাহ বলেন, তোর জিহ্বাটা আমি কেটে দেব, তুই যে নবীর জন্য এত পাগল হয়েছ আমি দেখব তোর নবী কি করে, মুহূর্তের ভিতরে তার জিহ্বাটা কেটে দেওয়া হলো, জিহ্বাটা কাইটা হাতে ধরায় দিয়ে বলছেন যা, যেই রসুলের রওজা জিয়ারত করস তোর নবীর গিয়ে বল জিহ্বাটা লাগাই দিতে। ইয়ামানি যুবক জিহ্বাটা হাতে লইয়া কান্তে কান্তে নবীর রওজার পাশে চলে গেলেন। এইভাবে নবীর সামনে রওজার সামনে গিয়ে দুঃখ মন মরা কষ্ট লইয়া এই ব্যক্তি জিহ্বাটা হাতে নিয়ে শুয়ে পড়ছে। রাতের বেলায় স্বপ্নে দেখেন আমার আপনার পেয়ারা নবী তার দিদার দিয়েছেন, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাতের বেলায় স্বপ্নের মাধ্যমে দেখেন আমার আপনার পয়গম্বর যুবকের দিদার নসিব দিয়েছেন, দিদার দিয়েছেন আমার নবী স্বপ্নের মাধ্যমে। যুবকটা সামনে আইসা বললেন যুবক মন ভরা কষ্ট নিয়ে শুয়ে আছো, যুবকটা বললেন নবী গো এই যে দেখেন আমার হাতে কাটা জিব্বা, আমি আপনার রওজার সব সময় রওজাতে সালাম দেওয়ার কারণে আমারে দাওয়াত দিয়া কষ্ট দিয়েছেন, আর বলছেন আমি নাকি আপনার কাছে বলতে জিব্বাটা লাগায় দেওয়ার জন্য। আমার আপনার নবী তুতু মুবারকটা বের করে বললেন নে এই জিব্বাটা তোর মুখের ভিতরে ঢুকাইয়া দে, সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইয়ামানি যুবকটা বললেন আমি স্বপ্নের মাধ্যমে জিব্বাটা আমি মুখের ভিতরে ঢুকাইয়া দিলাম, এইভাবে স্বপ্নের মাধ্যমে আমি জিব্বাটা আবার মুখে ঢুকাইলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খোদার কসম আমার জিব্বা আগের মতো আবার ভালো হইয়া যা। আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া সালাম দিলেন, পরের বছর আবার যুবকটা আমার নবীর রওজা জিয়ারত করতে যখন আসলেন, পরের বছর আরেকজন ইহুদি আইসা লোকটারে দাওয়াত দিল চলো আমার বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য, তোমাকে দাওয়াত দিতে আসছি আমার বাড়িতে যেতে হবে। লোকটার দাঁড়ানো হইল দাওয়াত দেওয়া সুন্নত, কিন্তু গত বছর আমার জিহ্বা কেটে দিয়েছিল হয়তো বা এইবারও আমাকে কষ্ট দিবে, কিন্তু আমি তো আমার নবীরে ভালোবাসি, দাওয়াত দেওয়া সুন্নত রাখা সুন্নত, এটা আমি পালন না করে পারবো না, সুবহানাল্লাহ জুয়ে বলেন। এটা সুন্নত, সুন্নতের আশায় সুন্নতের পাবন্দির আশায় আবার ইহুদির বাড়িতে যখন চলিয়া যায় ওই ইহুদি বাড়িতে গিয়া তারে সুন্দরভাবে খানা পিনার আয়োজন দিয়ে ভালোভাবে খানা পিনা করাইছেন, শেষ পর্যন্ত ইহুদি লোকটা বললেন যুব আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, বলে অবশ্যই। যেই মাত্র এই কথাটা বললেন তোমার আব্বা কোথায় চলেন আমার সাথে অপর ঘরে চলে গেলেন, গে দেখেন ঘরের ভিতরে একটা খিনজির, বাংলাতে বলা হয় শুকর, একটা পায়াতে এইভাবে শিকল দিয়া তারে বাইন্দা রাখছেন। যুবকটা বললেন মুসলমানের ধর্মে যেমন শুকর খাওয়া হারাম ইহুদি ধর্মে অত শুকর খাওয়া হারাম, তুমি এটারে রাখলা কেন? যুবকটারে ইহুদি লোকটা বললেন অগণবীর আসে ওই যে দেখতেছেন এটা আসলে কোনো শুকর নাই, এটা হচ্ছেন আমার আব্বা। এরে যুবক গত বছর আমার আব্বা তোমারে দাওয়াত দিয়াই না তোমার জিব্বা কাটিয়া দেয়, তুমি নবীর আশে খাওয়ার কারণে তোমারে আমার আব্বা জিব্বাটা কেটে দিয়েছিল, যেই মাত্র তোমার জিব্বাটা কেটে দিয়েছেন সাথে সাথে আসমানের মালিক আমার আব্বারে এমন অবস্থা বানায় দিছেন। আল্লাহ আকবার বলবেন না জুড়ে। নবীর সাথে তো বেয়াদুবি অনেক করে, নবীর আশেকের সাথে যারা বেয়াদুবি করে তাদের পরিণতিও ভালো হবে না, ঠিক না বেটিক জুড়ে গ। নবীর আশেক, আশেকের তো অভাব নাই আমাদের দেশে, আশেক কারে কমে, আশেক কারে কম, আশেক হচ্ছে সেই ব্যক্তি নবীর মতে নবীর পথে, নবীর মতে মত, নবীর পথে পথ, এর নাম হচ্ছে উম্মত। এই কথা কোন ঠিক না বেটি? আমি সুন্নতের নামে কোনো খবর নাই, জাদা দিলে কুল হল্লা বলা করে বাড়ি দো না, এই বেটা ফটর ফটর করে নবীর আসে, বারো বছর পরে নবীর আসে বিতারছি না আমরা, আরে বাপরে বাপ। নবীর পথে পথ, নবীর মতে মত, এর নাম হচ্ছে উম্মত। কথাটা কি খারাপ বললাম না ভালো বললাম? ঠিক বললাম না বেঠিক বললাম বলেন? অমিয়া আপনি যত ধরনের কামলে ওলা হন না কেন, যত ভালো লোকই হন,
আপনার মধ্যে যদি নবীর সুন্নাত তরিকা না থাকে আল্লাহর হুকুম বিধিবিধান না থাকে হাজারবার সাফা মারলেও নবী রাসূল আশিক আপনি দাবি করতে পারবেন না হাজার সাফা মারলেও কাজ হবে না একটা কথা বলবো কিছুদিন আগে নির্বাচন গেছে না এই নির্বাচনের কথা মনে করেন একটা নির্বাচন হয়েছে নির্বাচনের সময় আমি দাঁড়ায় না মেম্বার না এই দাবাত আমরা নতুন মেম্বার আমি মেম্বার নির্বাচন করেছি আর ধরেন মাওলানা মোজাম্মেল করেছে শুনেন ধরেন আমার মার্কা হইছে ডাব মোজাম্মেলের মার্কা হইছে আম এখন দুজন তো ওয়ার্ক করতে যায় যাওয়া লাগে না আর আমি যখন আমার মহল্লাত গেলাম যাওয়ার পরে কইলাম এক ব্যক্তি আমার এক ভক্ত আছে না একজন ভক্ত বলল আব্দুর রহিম ভাই তোমার এখানে আম লাগতো না এই যা আছে জায়গা যা আছে সব আমি ক্যাপচার দিয়ে দিছি টেনশন করলে তো চিন্তা করো না আমি ভাবলাম আরে বাপ রে ভেজে আসে কামা কত লাগবো টাকা মানুষ যদি তাহে পাঁচজন হ্যাঁ কবে বারোজন নৌ কেন কে বলেন আছে না নাই হায় রে বাপ রে বাপ আমরা আমাদের দেশের জনগণ আমাদের দেশের জনগণ সারা বাংলাদেশের কথাই বলছি একটা মেম্বার একজনের বুট কিনল লাগে দশটা মেম্বারে কথাটা ঠিক না বেটিক জোরে কম আমার একটা বুট ওয়াদা দিই দশজনের সাথে দশজনের সাথে ওয়াদা দিই একটা মেম্বার চেয়ারম্যান বাংলাদেশের মধ্যে এই বছর যত নির্বাচন হাট নির্বাচন হয়েছে বাংলাদেশের জমির ইতিহাসে অতীতের ইতিহাসে আর কোনো সময় এরকম হাট হয়েছে না কথা ঠিক না বেটিক জোরে কম কে লেগে হয়েছে জানেন আমাদের ইমানের জোর কম ইমানের জোর কম লাল চা খাওয়াইছে এক বড় লাল চা কো বুট কারে দিবে কত রই দিব আবার আরেকটু করে দুধ চা খাওয়াইছে কত রই দিব আছে না নাই এ মনে মনে ভাবতেছে আমার একটা বোর্ড আছে এবার সার তো উন্নতি হইতেছে আধা ঘন্টা পরে আরেকজনে কফি খাওয়াইলো বললো বুট কারে দিবে কো জীবনে যেটা মুখে লাগছে নাই তা লাগাইছে তোরই বুট দিব আছে না নাই আরেকবার বললো আরেকজনে মিষ্টি খাওয়াইলো বুট কারে দিবে মিষ্টি খাওয়াইছ আমি তো দিব দিব আমার সদ্য গোষ্ঠী তোরে দিব কে বলেন আছে না নাই ইমানের জোর কম শুনেন বলছি যে কথাটা বলতেছি এদিকে আর যাচ্ছি না একটা মানুষ যদি আপনার একটা বোট যদি দশটা লোকে কিনন লাগে এইভাবে সারা গ্রামের বোট কিনলে বেটার টাকা বাড়ি ঘর পুলাই বলি তুমি বেটার এই সাবরা মিশিখাইয়া জানিবার তো আগে এনেছো গা তাহলে চল্লিশ মন গমাইলে আবার আশা করো কে লাগে কথা কয় না এই কথা কন ঠিক না বেটি আমি তো জানিবার আগে টাইনে লাইছি আবার ক নির্বাচন আছে চা খাওয়া ছেড়ে দিছি আমি কফি খাই কফি খাই ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম আমার আপনার ইমান দুর্বল হওয়ার কারণে আমরা এসব আচরণ করি কারণ ইমানের মূল্য আমরা বুঝি না হয়তো আপনি মনে করছেন আমি সুযোগে অনেক কিছু খামো খাইব খাইছেন মনে রাখবেন জবাব একদিন দিতে হবে একদিন জবাব দিতে হবে মনে রাখবেন যাই হোক অনেক সময় আমরা বলতে পারি তিলি বেড়েন আমরা ধরে আয় কেন আয় তো এই কারণে যাতায়াত করে যাতায়াত করে ঠেলাত করে আয় কারণ জানে আমার টাকায় আরেকবার টোকাইব যাই হোক যেই ঘটনা বলতেছিলাম মনে করে নির্বাচন দুইজন দাঁড়াইছি আমার এক আশে কইলো দেন বারো হাজার দেন দিলাম দিতে দিতে এখন আমি নির্বাচনের আগের দিন কইলাম কিরে মাডের কী অবস্থা ক চিন্তা করো না তোমার মার্কা ডাব মার্কা সব জনগণ একবারে ফিট করে রাখছে দিদির নির্বাচন আমি গেলাম কিরে এবার ভোট কাস্ট হইতেছি নি আর তোমার যাওয়া লাগতো না বাদ তোমার যাওয়া লাগতো না হ্যাঁ মানে আমার হাত তৈরি না মানে আমারও তো আশে কইছে শেষ পর্যন্ত আমি জি গেলাম কিরে বুট জেনে এইভাবে ইয়ে করতেছ আচ্ছা তোর বুটটা দিছিস নি হ্যাঁ বুট দিছি তো কো বুট দিলাইছি আম মার্কা আমার মার্কা কি ডাব বুট দিছে কোনটা আশেক কা আরে আশেক তো আমার এখন মনে করেন এই খবরটা শুনলে আমার কি মনে করেন ফুর্তি সুরে নামাজ পড়বো ইচ্ছে করে হ্যাঁ বাইরে বাইরে ছুইব কথা কয় না মুখে মুখে দাবি কইরা হাজারবার আমার আশিক কইরা আমাদের টাকা নিয়ে আমার মহব্বত কইরা যদি শেষ পর্যন্ত বুটটা আমার কায় দেয় তার কাছে যে আমার কাছে যেমন তার মূল্য নাই হাজারবার নবীর আশিক দাবি করলেও সুন্নত না মানলে ওই উম্মতের নবীর কাছে কোনো মূল্য নাই ঠিক না বেটিক জোরে কোনো মূল্য নাই কথা কিলার না বেজাল আছে একবারে ক্লিয়ার কথা যেই জন্যে বলছি নবীর মহব্বত নবীর এত্তেবা করতে হলে নবীজি বলে গিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমাকে মহব্বত করবা কতটুক পর্যন্ত জানো যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতে প্রাণের চাইতে আমি রসুলকে মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবা না
নবীর মহব্বতের দলিল হচ্ছে সুন্নাত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি নবী বলেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো যে আমাকে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে এখন বলেন তো নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ শর্ত হলো সুন্নত বলেন কি সুন্নতকে মহব্বত করতে হবে সাফার জোর দিয়ে মহব্বত হয় না সাফার জোর দিয়ে মহব্বত হয় না হিংসা হিংসি হিনাহিনি বাদ দেন না আপনি দুনিয়াতে আসেন আপনি জান্নাতে যাবেন আর আমরা যারা কিছু মানুষ আছি আমরা বুঝি জাহান্নাম কামাইবার লাগি আমরা চেষ্টা করতেছি আরে আপনার বাড়ি যেখানে আমার বাড়ি তো সেখানে কথা কয় না ঢাকা যাবেন বিশ্বরুট বিশ্বরুট যাইতে গেলে কুলিয়া সরদে যাওয়ান যাইব যাওয়ান যেতে না বলে তাহলে মিডেবন ঘুরেও যাওয়ান যাইব কুলিয়া সরদে যাওয়ান যাইব ভৈরব দিয়েও যান যাব বলাকর দিয়েও যান যাব রুতুফুর দিয়ে যান যাব উদ্দেশ্য হলো বিশ্বরুট যাওয়ান তোমার যেই রাস্তা দিয়ে মন সেই রাস্তা দিয়ে যাও নে আমি রুতুনফুর দিয়ে গেলে কি আমি কুল্লেশ্বর যাবো আমি তো উদ্দেশ্য বিশ্বরুট হই কথা কন এই কথা বলেন ঠিক না বেটি আমার রাস্তা তো ঘুরে বিশ্বরুট আমার যেতে হবে আমাদের সকলের বাড়ি হচ্ছে জান্নাত যারা যেইভাবে আছে সবাই জান্নাতে যেতে হবে সবাই স্থান হচ্ছে জান্নাত লক্ষ্যবস্তু হচ্ছে জান্নাতের দিকে কেউ এইদিকে দৌড়ায় কেউ এইদিকে দৌড়ায় তবে শর্ত হলো যে রাস্তা দিয়ে দৌড়াইবা যে গাড়ি দিয়ে যাইবা রাস্তা যেন বলা হয় যে গাড়ি দিয়ে যাইবা গাড়ি যেন বলা হয় যে জায়গায় যাইবা থরিস রাস্তাটা যেন সঠিক হয় কিছুর গায়ে যেন না পড়ো যদি তোমার রাস্তা সঠিক থাকে হাজারবার গুললেও তুমি বিশ্বরুট পৌঁছতে পারবা আর যদি রাস্তা সঠিক না থাকে হাজারবার গুললেও বিশ্বরুট পৌঁছতে পারবা না তুমি যেই লাইনেই দৌড়ো নবী পাওয়ার জন্য যেই লাইনেই দৌড়ো জান্নাতে যাওয়ার জন্য যদি তোমার সলাটা নবীর তরিকা মতো না হয় হাজার আমল করলেও কোনো লাভ হবে না কথা ঠিক না বেটি জোরে বলেন হাজারটা আমল করলেও কোনো লাভ হবে না যেই কোনো কথাই বলেন আপনার তরিকাটা হইতে হবে যেই কাজই করেন তরিকাটা হইতে হবে নবীর তরিকা মতো কাজটা হইতে হবে নবীর তরিকা মতো মন গড়া করলে হয়ে যাবে তরিকা মতো যেই কোনো জিনিস আপনার তরিকা মতো হতে হবে তরিকা নবীর তরিকার বাইরে যদি কোনো আমল হয় এটারে বলা হয় বেদাত এটারে কি বলা হয় নবীর তরিকা মতো নামাজ নবীর তরিকা রোজা নবীর তরিকা হজ নবীর তরিকা যেই কোনো জায়গায় আমরা যেই কাজে করি নবীর তরিকা মতো চলতে হবে হাজার বার একে অপরের হিংসা হিংসি ঘৃণাহিনী তো বাদ দেন বাদ দেন কিছু কিছু সময় আমাদের গ্রামের মানুষ আমি তো এই গ্রামেরই ছেলে অনেক সময় আমাদের গ্রামের মানুষ হিংসা বিদ্বেষ স্বরূপ আলাপ আলোচনা করে আমার সামনে করে মনে করছে এই দেশে আমি উড়ে আইছি মনে করে এই দেশে আমি উড়ে আইছি আপনি যেমন মানুষ আমিও মানুষ আপনি পুরুষ আমিও পুরুষ শুধুমাত্র এই লেবাসটার কারণে আমার কোনো কিছু জবানটা আমার ছুটে না এই লেবাসটার কারণে কোনো কিছু বলি না আপনার যেমন মুখ আছে আমারও মুখ আছে আপনি যে আমার বিরুদ্ধে সমালোচনা করেন যদি যাতা দিয়া করিয়ে বলে ভাই কালিমা তো এবারা করছেন ফারতেন না তো কথা কয় না ফারতেন না তো কালিমা তো এবারা বলতেন মনে রাখবেন সমালোচনা করে বাদ দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জানিবু কাসীরাম মিনাজ-জন আইডিয়া করে মানুষের উপর কথা বলে না কোন আইডিয়া করে কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দা এটা হচ্ছে কোরআনুল কারীমের আয়াত আল্লাহ বলে অনুমান করে কথা কয় না অনুমান করে কথা কয় না দুইজন লোক রাতের বেলা রাস্তা দিয়ে বের হইছে সে তো নামাজ পড়েও বাড়ি হতে পারে কি বলে এই সকাল বেলা যদি কোনো জিনিস গাছের আম টাম চুরি হয়ে যায় হের দোষ দিয়ে দেয় আমরা কি বলেন আছে না নাই হের দোষ দিয়ে দেয় না আল্লাহ বলছেন এই আইডিয়া জিনিস আইডিয়া করে অনুমান করে কথা বলবো না তাহলে অনুমান করে কথা বলাটা কি ঠিক না বেটি কার কথা ধরে বলেন কার কথা কোরআনের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইগতাব বা'দুকুম বা'দা আইডিয়া করে কথা বলবো না আমরা দেখেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জগৎ দুনিয়াটা ক্ষণস্থায়ী জগৎ থাকবো না বেশি দিন আমাদের সমাজে কয়েকটা জিনিস নিয়ে দ্বন্দ্ব কয়েকটা জিনিস নিয়ে দ্বন্দ্ব দেখেন এই কথাগুলো যেইগুলো জিনিস নিয়ে আমাদের সমাজে ফেরকা একদল সুন্নি একদলে বলে ওয়াহাবি একদল তাবলি একদল বলে মাজারি বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা বলি না কথা বলেন বলি কি বলি না উভয় পক্ষের আমি বলতেছি যারা তাবলিগ করেন এদের মধ্যে বেনামাজি নাই কি বলেন নাই এখন সে তাবলিগের সাপোর্ট করে তাবলিগ জামাত সে পছন্দ করে কিন্তু নামাজ পড়ে না এর লেগে সে জান্নাতে যাবে কি এর লেগে সে খাটি আশেক রাসূলে যাবো গা কি বলেন আরেক লোক সে উরুজ করে মাজার ভক্ত লোক
কিন্তু সে নামাজ পড়ে না কি আশিক রাসূল হইব আশিক রাসূল হইব যেই কোন যেই দলের লোকই হোক না কেন যেই কোন কাজী করুক না কেন যদি নবীর তরিকা মত না হয় প্রধানমন্ত্রী ছেলে হইলেও কোন নবীর কাছে তার মূল্য নাই কথা বলেন ঠিক না বেটি একটা কথা বলে দিয়ে যাচ্ছি আমি শুধু মুদকে শুধু কথাটা বইলাই যাই নামাজের সময় জানাজার নামাজ আমরা পড়ি না জানাজার নামাজের সময় নামাজের পর পর অনেকে দোয়া করে আমরা অনেকে করি কি করি না কেউ কবরে রাইকা পড়েন আবার কেউ কি করেন কবরে রাখার আগে আগে নামাজের সাথে সাথে একটা দোয়া পড়ি কথা বলেন পড়ি কি পড়ি না একজন পড়ল যারা এটা সমর্থক ভালো পাইলো আর যে ব্যক্তি পড়ল না এর দূর থেকে টিটকারি করলো এরকম আমরা আসি না নাই করে কি করে না শুনেন কোন একটা হাদিস এবং কুরআন দিয়ে আপনারা আমাকে দলিল দেন তো প্রমাণ দেন তো যে এটা সুন্নত ওয়াজিব ফরজ এরকম একটা দলিল আমারে দেন কারণ আমিও তো দুনিয়াতে আসছি নবীর কাজই করার লাগি ঠিক কথা কয় না ঠিক তাই আমি যদি এই দোয়াটা পড়লে যদি ফরজ সুইটা জায়গা ওয়াজিব সুইটা জায়গা তাহলে আমি পড়লাম অসুবিধা কি কথা বলেন জানাজার নামাজটাই দোয়া এই কথাটা অনেকের বুঝে আসে না জানাজার নামাজটাই যে দোয়া আমি আপনাদেরকে বলি জানাজার সময় আমরা তাকবীর দি কয়টা জোরে বলেন কয়টা কথাগুলো বুঝছে প্রথমত তাকবীর দি আল্লাহু আকবার সানা পড়ি আল্লাহ তাআলার প্রশংসা পাঠ করি এরপরে দরুদ শরীফ পড়ি দরুদ শরীফ পড়ি কি পড়ি না এরপরে পড়ি আল্লাহুম্মা গফিরলি কথাগুলো বুঝছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা আমরা কি বলি জানেন ইয়া আল্লাহ আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা আপনি আমাদেরকে maaf করিয়া দেন কি করেন শুনেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা আমাদেরকে maaf করে দেন ওয়া মাইয়িতিনা যার জন্য নামাজ পড়তাছি তারেও maaf করে দেন কি কইতাছি এটা তো আপনি জানেন না শুধুমাত্র পড়তে জানেন কিছু মানুষ আছে তো এই দোয়াটাও জানে না কি বলেন আছে না নাই আমার বাবার জানাজা আমার চাচার জানাজা আমি পড়াইতেছি কি বললাম এটাই আমি জানি না বড় আশিকের রাসূল মারাল আপনারা না কি পড়ছেন আপনার বাবারে কি বলে আপনি বিদায় দিবেন আপনার ভাইরে আপনি কি কইয়া বিদায় দিবেন আপনার মারে আপনি কি কইয়া বিদায় দিবেন এটাই তো আপনি জানেন না চাপার জুত খুব বেশি আপনি কি কইয়া বিদায় দিবেন শুনেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহ আমাদেরকে maaf করেন দেখেন আপনি কিন্তু জানাজার নামাজ করতেছেন ও শাহিদিনা আমরা যারা উপস্থিত আছি তাদেরকে maaf করেন ও গায়িবিনা যারা নাই তাদেরকেও maaf করেন এই দোয়াটা ও গায়িবিনা যারা নাই তাদেরকে maaf করেন ও সগীরিনা ছোটদেরকে ও কাবিরিনা আমাদের ছোট বড় সব গুনাহ ও যাকারিনা পুরুষ যারা আছে নারী লোক যারা আছে তাদেরকে maaf করেন ও উংসানা মহিলাদেরকে maaf করেন আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইয়াল ইসলাম আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের উপর অটল রাখো এটা কি দোয়া হইছে না এই কথা কোন দোয়া হইছে না এখন জানাজার নামাজ কমপ্লিট আরেক লোক দোয়া করলো না এই জন্য আপনি সমালোচনা করবেন কেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আমাদের বুঝার অভাব কথা বলেন ও ভাই আমি যেমন মানুষ আপনিও মানুষ আপনি যেই কবরে যাবেন আমিও সেই কবরে যাব আপনি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত এখন যদি এক ভাই দোয়া পড়লো না তারে তো জোরাজুরি করার কোনো প্রশ্নই আসে না মিলাদ কিয়াম দুইটা বিষয় নিয়ে মিলাদ কিয়াম তো নাজায়েজের কোনো কিছু না মিলাদ কিয়াম তো নাজায়েজের কোনো কিছু না মিলাদুন নবী এটা তো না মানার কোনো কিছু না মিলাদুন নবী যারা মানবে না নবীর উম্মতই না কথা কয় না মিলাদুন নবী যারা মানবে না নবীর উম্মতই না সিরাতুন নবী যারা মানবে না নবীর উম্মত না নবীর উম্মত হলে মিলাদও মানতে হবে সিরাতও মানতে হবে দুটোটাই মানতে হবে এটার নাম হচ্ছে নবীর জিন্দেগী নবীর আসে আসলে দেখেন আমার আপনার ভিতরে ঢুকছে অহংকার আগে যে একটা ফুক ভিতরে ঢুকছে যাচাই বাছাই নাই তো যাচাই বাছাই নাই আপনার নামাজটা ঠিক মতো হইলো কিনা যেই কথাগুলো বললাম এই যে আপনি দোয়া করতেছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা এই দোয়াটা আমরা অনেকে শুদ্ধ করে জানি না অনেকে শুদ্ধ করে জানি না দোয়াটা তো অনেক দূরে কালিমা তাইয়িবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটা পড়া ঈমান আনছি এই কালিমাটার জন্য যে কত কষ্ট করছে সাহাবায়ে কেরাম কালিমাটার জন্য যে কত কষ্ট করছেন সাহাবায়ে কেরাম মাথার রক্ত পায়ে পর্যন্ত গেছে বাইতে বাইতে এখানে আমরা মুসলমান হইছি কালিমা সাক্ষী দিছি আমি ইমানদার কালিমাটাও
একজন মানুষ শুদ্ধ করে ইমানও মানুষ আছে শুদ্ধ করে কালেমাটা পর্যন্ত বলতে পারে না অথচ এটা হচ্ছে মূল জিনিস এটা জানি না নামাজের সূরা কেরাত আমি জানি না উযুর নিয়ম কানুন জানি না উযুর গোসলের নিয়ম কানুন জানি না এরপরে বিভিন্ন মাসলা মাসালা আছে এগুলো আমি জানি না আমি শুধু লাগছি এই ছোটখাটো একটা বিষয় নিয়ে ছোটখাটো একটা বিষয় নিয়ে লাগছি আমাদের ভিতরে ঢুকছে অহংকার আর হিংসা ওই যে আগে থেকে একটা বাগ বাগ হয়ে আসছে বাগ বাগ যে হয়ে আসছে এগুলো যতদিন পর্যন্ত দিল থেকে না যাবে মানুষ সঠিক পথের দিশা খুঁজে পাবে না সঠিক পথের দিশা খুঁজে পাবে না এই জন্য আমি আপনাদের গ্রামের মানুষ হিসেবে আমি বলছি দেখেন আমাদের গ্রামে মাঝে মধ্যে জানাজার নামাজ উপস্থিত হইলে আমিও দোয়া মাঝে মধ্যে করি না কারণ আমার করলেও বেজাল না করলেও অসুবিধা শুনেন আমি আপনাদের কি বলি আমি যদি দোয়া করি তখন কইব দোয়া হইছে কা কথা করা কি বলে দোয়া হইছে কা আর যদি দোয়া না করি বাপ দাদা কি তার ইডা কি তা আরে ইডা তো বাদ দেন না বাপ দাদা কি তার ইডা কি তা বুঝছেন নি তে এই জন্য ঝামেলা কমরাডারে মারস করে লরে করে এই জায়গা সম্মানিত সুধি আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই এটা কোনো বড় ধরনের কোনো বিষয় না যারা দোয়া পড়তে চাই পড়ো যারা পড়তে এ একা কইছে আসল কথাটা শুনেন আমি একটা কথা বলে যাই দোয়া পড়লে গুনাহ আছে কিনা প্রশ্ন করলে উত্তর দিতে ভালো লাগে এই যে কথা বলছেন যে হুজুর আপনি দোয়া পড়তেন না দোয়া পড়লে গুনাহ অসুবিধাটা কি দোয়া পড়লে কি গুনাহ হইব নি দোয়া তো ভালো জিনিস আল্লাহর নবী এক হাদিসে বলেছে বলছেন আদ-দোয়াউ মুখলুল ইবাদ আদ-দোয়াউ মুখলুল ইবাদ অর্থাৎ সমস্ত ইবাদতের মগজ হইছে দোয়া সমস্ত ইবাদতের মগজ কি দোয়া এখন প্রশ্ন হলো ইবাদতের মগজ যদি দোয়া হয় তাহলে জানাজার নামাজের সাথে সাথে দোয়া পড়লে অসুবিধাটা কি অসুবিধাটা কি এই জন্যই তুই নবী বলছেন যেই কোনো কাজই করো তরিকাটা কিন্তু আমার মত হইতে শুনেন দুরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই কথা কই না দুরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই একবার দুরুদ শরীফ পড়লে নবীজি বলছেন তার তার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়া দশবার তাকান যেই ব্যক্তি একবার দুরুদ শরীফ পড়ে তার আমল থেকে দশটা গুণা কাটা দেন একবার দুরুদ শরীফ পড়লে আল্লাহর নবী বলেন তার আমল নামায় দশটা গুণা কাটা দশটা নেক দিয়া দেন তাহলে দুরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই যেই ব্যক্তি দুরুদ শরীফ বেশি বেশি পড়ে নবীজি বলেন যার আমল নামায় যত দুরুদ বেশি বিশেষ করে দিচ্ছি যার আমল নামায় যত দুরুদ বেশি ওই ব্যক্তি হাশরের দিন আমার কাছাকাছি থাকবে বেশি তাহলে দুরুদ শরীফ পড়লে লাভ আছে না নাই শুনেন দুরুদ পড়লে অনেক লাভ এখন মনে করেন নামাজে দাঁড়াইছেন কি করছেন নামাজে দাঁড়াইছেন নামাজে দাঁড়াইছেন প্রথম কি পড়বেন প্রথম বলে আলহামদুলিল্লাহ বাপ রে কি পড়বেন সানা নিয়ত তো বান্দা আপনি আল্লাহ পর বলছেন নিয়ত করছেন নিয়ত করে কি পড়বেন সানা এখন তো মনে করেন সানা পড়ছেন আপনি যদি মনে করেন যে না সানা পড়তাম না দুরুদ শরীফ পড়লে যখন লাগবো তাহলে আগে একশো বার দুরুদ শরীফ পড়ে লই হইব নি কথাগণ আচ্ছা সানাও পড়ছেন এরপরে মনে করছেন যে সুরা ফাতেহা পড়বেন সুরা ফাতেহা পড়া একটা সুরা মিলাবেন যে দুরুদ শরীফ পড়লে যেহেতু লাভ তাহলে মাঝখানে সুরা মিলাবার আগে আরও একশো বার দুরুদ শরীফ পড়ে লই হইব নি কথাগণ হইব নি দুরুদ শরীফ পড়লে গুনা কথা বলেন গুনা তাহলে হইতো না কেড়ে কথাগণ দুরুদ শরীফ পড়লে সওয়াব কিন্তু নামাজ এইভাবে পড়লে হইতো না কেন এডার যেই জোয়া এডারও সেই জোয়া কথা বুঝতে পারছেন এডার যেই জোয়াব বলে তরিকা নাই নিয়ম নাই তরিকা নাই এরপরে জানাজার নিয়ম উত্তম হলো এই মেয়ে আমার আপনার বাড়ি হচ্ছে গন্তব্যস্থল তাড়াতাড়ি পৌঁছানো দেওয়া পৌঁছাইয়া দেওয়া আপনি তো দোয়া পড়ছেন এরপরে যদি আপনার তৃপ্তি না আসে আপনি পড়েন আপনি পড়েন কিন্তু আরেকজনে পড়লো না কেন এই জন্য আপনি তাড়াহুড়ো করবেন কেন তাদেরকে হিংসা করবেন কেন আপনি যেই মুসলিম যেই নবীর উম্মত আমি তো সেই নবীর উম্মত আশা করি আমার কথাটা কি বোঝাতে পারছি চাচা বুঝছেন কি আপনারা যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি দেখেন আমি আপনাদের এই গ্রামেরই সন্তান আমাদেরকে